সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে যেয়ে দেখি আমার একটি দুধের গরু নাই। আমি তো পাগল হয়ে যাই, চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। তখন তারা বলে যে সকালবেলা তোমার জামাই আর তোমার ভাসুরের ছেলে এসে গরুটা নিয়ে যায়। আমি পাশের প্রতিবেশীকে আমার হাঁস মুরগি গরু দেখতে বলে কোনো রকমে বোরকা পরে ওদের বাড়িতে রওনা দিই। ওদের বাড়ি গিয়ে দেখি গরুটা জবাই করে মাংস কাটতেছে। আমি চিৎকার করে কান্না করে উঠি। আমার শাশুড়ি আমাকে গালি দিয়ে বলতেছে এখানে নাটক করতে এসেছে। আমার স্বামীকে বললাম আমাকে বলতা গরুটা কেন নিলা। আমার স্বামী আমাকে বলল আমার যা ইচ্ছা তাই করব, তুই বলার কি। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসি। ওই গরুর মাংস দিয়ে আমার ভাসুরের মেজবানি দিয়েছে, আর এটা ওদের গ্রামের সবাইকে নিয়ে খেয়েছে। আমার প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে, শুধু আমার জন্য এক মুঠো ভাত ওঠেনি। সারাদিন কিছু খাইনি, শুধু গোয়ালঘরের দরজার পাশে বসে কেঁদেছি। প্রতিবেশী কয়েকজন মুরব্বী বলেছে তোর কপালে সুখ উঠে গেছে রে বউ, তোর কপালে সুখ নাই। একজন আমাকে ভাত দিয়ে গেছে, খাইনি। পরের দিন সকালে সেগুলোকেই পানি দিয়ে খেয়েছি। পরের দিন সকালে গরুর গোবর দিয়ে কুটো বানাচ্ছিলাম সেল করার জন্য। এগুলো জ্বালানি হিসাবে ভীষণ ভালো কাজে দেয়। আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে, তাদের গোয়াল থেকে বের করে গরু দেখাচ্ছে। আমার এখন দুইটা গরু আর একটা বাছুর সহ মোট তিনটা। আমার স্বামীকে বললাম গরুগুলোকে সেল করো না, আমি এদের ছাড়া থাকতে পারবো না। আমার স্বামী আমাকে বলে তোকে থাকতে বলেছে কে, চলে যা। এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয়, আমি তো গরু বিক্রি করতে দিব না। তখন সে আমাকে অনেক মারে ওই মানুষগুলোর সামনে। প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরও গালিগালাজ করে এবং আমাকেও সাথে গালি বলে। পরে গরুগুলোকে নিয়ে যায় পিকআপ গাড়িতে করে। আমার গোয়ালঘরটা আহাকারে ভরে ওঠে। চুপচাপ কষ্টগুলোকে হজম করি, কারণ যাওয়ার জায়গা নাই, ভীষণ গরিবের মেয়ে। আমার বাবা ছিল অনেক কোটিপতি, কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে। আমার বাবা আমার মাকে শখের বসে বিয়ে করে, কখনো সামাজিক মর্যাদা দেয়নি। আমার মাও তেমন চালাক চতুর ছিল না। আমার বাবার কোটি কোটি টাকা, ওনার শহরে 13টা বিল্ডিং রয়েছে এবং 15টা কাবার ভ্যান, পিকআপ, বাস এ ধরনের গাড়ি রয়েছে। ওনার প্রথম সংসারে এক ছেলে এক মেয়ে, তারা ভাই বোন দুজনেই MBBS ডাক্তার। আমার মাকে বিয়ে করে 5 বছর পর আমার বাবা মারা যায়। আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কোনো কিছুই পায়নি, উল্টো আমাদের বাজে ব্যবহার করে বের করে দিয়েছে। আমার ভাইয়ের তখন 3.5 বছর আর আমি আমার মায়ের গর্ভে ছিলাম। এরপর মা আমাদের নিয়ে মানুষের বাসায় কাজ করে সুখে দুঃখে মানুষ করে। আমার ভাই কৃষক, পড়ালেখা একদমই করেনি। ও 7 বছর বয়স থেকে মানুষের দোকানে কাজ করত। আমি কোনো রকমে ক্লাস 9 পর্যন্ত পড়ি। এরপর ওনার সাথে আমার বিয়ে হয়ে যায়। একদিন আমার ওরা সবাই এ বাড়িতে বেড়াতে আসে, আমি রান্নাবান্না করে খাওয়াই, কাজের অজুহাতে রান্নাঘরে বসে থাকি। আমার স্বামীর সামনে খুব একটা বেশি যাই না, কিন্তু আমি তাদের খুশি দেখেছি। তাদের কত সুন্দর সংসার, 3টা বাচ্চা। আমার স্বামীর সাথে তার বউয়ের মাশাল্লাহ খুব ভাব, একজন আরেকজনকে চোখে হারাচ্ছে। আমার শাশুড়িও তো ভীষণ খুশি, দেখে মনে হলো তাদের কত সুখী পরিবার, শুধুমাত্র আমি একটি আগাছা। নিজেকে সবসময় এটাই বলতাম, বাবা করেছে বেইমানি, বাবা তো মাকে কাগজে কলমে বিয়ে করেনি, হুজুর ডেকে আক্ত পড়েছে, এরপর ভাড়া বাসায় রেখেছে, সামাজিক কোনো পরিচয় দেয়নি, সপ্তাহে একদিন বা দুদিন আসতো। আহা জীবন, জীবন সত্যি কঠিন। তারপর একজন দয়া করে আমাদের জায়গাটাই থাকতে দেয়। ওখানে আম্মা কোনো রকমে ঘর তুলে আমাদের নিয়েছিল, বর্ষায় পানি পড়তো, বাতাসে ঘর ভাঙত। তারপর ভাই বিয়ে করার আগে কোনো রকমে ঘরটা ঠিক করে। আমার ভাবি খুব ভালো মানুষ, ছোটোবেলা থেকেই আমাকে খুব ভালো দেখতে পারত। উনি ইয়াতিম ছিলেন, ঘরে ভাই ভাবি ওনার, আমার ভাইয়ের সাথে প্রণয়ের বিয়ে। এরপর কখনো উনি কোথাও যায়নি একদিনের জন্যেও, কারণ ওনার ভাই ভাবি ওনাকে দেখতে পারত না। আমার এই ভাবি আমার জন্য অনেক করেছে, ঈদে নিজে জামা কাপড় না কিনে আমাকে কিনে দিত, এই ভাবি কাঁথা সেলাই করে আমাকে ক্লাস 9 পর্যন্ত পড়িয়েছে। আমি যখন ক্লাস 6 পড়ি তখন ভাবির সাথে বিবাহ হয়। এরপর উনি বাকিটুকু পড়ায় কাঁথা সেলাই করে, না হলে পড়তে পারতাম না। ভাবি আমাদের সংসারের জন্য অনেক করত, দিন রাত কাঁথা সেলাই করত, মোড়া বানাতো,
এমনকি মানুষের ধানও শুকিয়ে দিত আমার মায়ের সাথে। আহারে, এগুলো বলতে বলতে নামাজের টাইম হয়ে গেল। জোহরের নামাজ আদায় করে খেতে বসলাম। একাই খাই, ওদের সাথে খাই না। আমার স্বামী কোথা থেকে যেন রান্নাঘরে আসলো, এসে বলল, ভাত খাইতেছ? আমি বললাম, জি। তখন বলল, ডাটা দাও তো, দুইটা রাতা মুরগি জবাই করি। আমি বললাম, আমার মুরগি কেন আপনি জবাই করবেন? কিনে আনেন, দয়া করে এগুলো জবাই করিয়েন না। তারপর ঝগড়া লেগে গেল। ভাত খাইতেছিলাম, ওখানেই আমাকে চামচ দিয়ে কয়েকটা বাড়ি মেরে দিল। আমি আর কিছুই বলি নাই, যা ধরতে আসছিল কিন্তু যাকেও বকা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এরপর আমার মুরগি সবগুলোকেই ইচ্ছা করে জবাই করে দেয়। আমার মুরগির ছানা ছিল অনেকগুলো, সাতটা মুরগি জবাই করে দেয়। আমার জা আর শাশুড়ি মিলে মুরগিগুলোকে পরিষ্কার করে কেটে কষিয়ে রাখে। আমি দুয়ারে বসে শুধু চোখের পানি মুছতেছিলাম। কোথা থেকে যেন আমার ভাবি চলে আসলো, আল্লাহ জানে। এসে আমাকে চড় মেরে গালি দিয়ে বলে, মানুষের মায়ের খাইতে কইছিলাম, কত কষ্ট করে খাওয়াই পড়াই মানুষ করছি, এই অমানুষগুলোর অত্যাচার সহ্য করার জন্য। ওদের ওপরও গালিগালাজ করে বলে, আল্লাহর গজব পড়ে না ওদের ওপর। আমার বোনের জীবনটা শেষ করে দিছে। এরপর আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া। আমার শাশুড়ি আর স্বামী মিলে আমার ভাবি আর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং প্রতিবেশীদের সামনে আমাকে মেরে তিন তালাক দেয়। আমাকে মারছে দুঃখ নাই, কিন্তু আমার ভাবিকে মারলো, এটার জন্য লজ্জায় ঘৃণায় আমি শেষ। আমি আমার ভাবির পা ধরে মাপ চাইলাম। ভাবি বলল, দূর, মাপ কেন চাইবি, আল্লাহ বাঁচাইছে। আজকে এই কাহিনী না হলে তুই জীবনেও আসতি না, পরে তোর লাশটা নিয়ে কাঁদতে হতো। জীবন সুন্দর, আমি মরে যাইনি, আমি তোরে পালমো, তুই আমার বাচ্চা। সালিশ বসে গ্রামে, সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি, শুধুমাত্র 20,000 টাকা দিয়েছিল সালিশি আমাকে। আমার ভাবি আর ভাই আমাকে বলেছে, এ টাকা যদি আমি নিই তাহলে যেন আমি ঘরে না ঢুকি। এরপর আমি গ্রামের সালিশের মাধ্যমে বলেছি, আমি তো এমনিতেই গরিব, আমি না হয় তোদের মতো মানুষদের জন্য এই 20,000 টাকা দান করলাম। গ্রামের সালিশ প্রধান আমাকে বেয়াদব বলল, আমি নাকি বেয়াদব মেয়ে, এমন মেয়ের সাথে নাকি সংসার করা যায় না, কারণ সালিশ প্রধান টাকা খেয়েছিল ওদের থেকে। তারপর সবার সামনে আমাকে আবারও তালাক দিল। তখন এত কাগজ কলমের বিয়ের প্রচলন ছিল না আমাদের গ্রামে। আমার জামাকাপড়গুলোও দেয়নি, কিছুই দেয়নি, উল্টো আমাকে আর আমার ভাবিকে বলল, আমরা নাকি চরিত্রহীন, আজ গরিব বলে বিচার পাইনি। উল্টো আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বাবার পরিচয় নিয়ে কথা বলল। সত্যি আমাদের কোনো পরিচয় নাই, আজ পর্যন্ত বাবার কিছুই পাইনি, পরিচয়টাও না। যাক, সব আমাদের নসিব। সালিশ শেষে চলে আসলাম। একই গ্রামে থাকতাম আমরা, এবং আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল এক পুকুরের এপার আর ওপার। আমার যাদের ঘর, আমাদের ঘর থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগত। নিজেদের ঘরে চলে আসি। দুরুমের ঘর ছিল আমাদের, এক রুমে ভাই ভাবি, আর এক রুমে আমি, আম্মা আর ভাইয়ের 5 বছরের মেয়ে থাকতাম, সাথে ছোট একটা রান্নাঘর, কিন্তু ভাত খেতাম আমাদের রুমটাতেই। আমি চলে আসার পর অনেক কান্না করি, কলিজায় অনেক ব্যথা হতো। আমি শ্যামবর্ণের বলে আজ আমার জীবনটা এমন হলো। ঘরে বসে কাঁথা সেলাই করতাম, মানুষের ধান শুকাতাম, কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম, মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারি নাই। ভাবি খুব আদর করতো আমাকে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারোর বাড়ি বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো, বয়স্ক লোক আসতো বেশি। আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি এসব বয়স্ক লোকেদের কাছে বিয়ে দিতে চাইতো না বলে। কিন্তু মা বলতো, এই জামাই তালাক দেওয়া মেয়ের জন্য রাজপুত্র কোথায় পাবি, এসব নিয়ে ভাবিকে অনেক গালাগালি করতো আমার আম্মা। কিন্তু ভাবি বলতো, বুড়ো বেটার কাছে কেন বিয়ে দিব, দরকার হলে ঘরের পালা বাঁধমু। এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে আমার ভাবি আবারও গর্ভবতী হয়ে যায়। ভাবি অনেক অসুস্থ হয়ে যায়। আমি ঘরের সব কাজ করতাম, ভাবিকে শুধু হাত ধোয়াই ভাত খাওয়াতাম, কিন্তু উনি টুকিটাকি করতেই চাইতো। আমি শুধু আমার স্বামীর সুখটা দেখতাম, অনেক সুখে আছে ওরা। ওই যে বাড়িটা করেছিল সেটা বিক্রি করে দেয়, বিক্রি করে নাকি বইয়ের গহনা কিনে দেয়, আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে। ওরা অনেক সুখী পরিবার ছিল, দেখলে চোখ জুড়িয়ে যেত, আর আমার মনে শুধু আগুন জ্বলত, কিন্তু চোখে কোনো পানি আসতো না।
ওরা সবাই নতুন নতুন জামা কাপড় পরে ঘুরত। গ্রামের মানুষ বলত, এর মধ্যে বর্ষাকাল আসে, বর্ষাকালে তেমন কোনো কাজকর্ম থাকে না, ভাবির শরীর এত খারাপ যে বলার মতো না, ওনাকে ডাক্তারে দেখাইতে জমানো টাকা সব শেষ হয়ে যায়, ওনার জরায়ের মুখ খুলে যায় 4 মাসের সময়, তখন মেডিকেলে ভর্তি করায় আবার সেলাই করে দেওয়া হয়। এসব নিয়ে অনেক অনেক টাকার বিষয় ছিল। আমার একটা চেইন ছিল, সেটাও আমি বিক্রি করে দিই ভাবির চিকিৎসার জন্য। আমার ভাবি সবসময় বলতো, আল্লাহ আমাদের অনেক সুখী করবেন। একদিন সকালবেলা ঘরে কোনো খাবার নাই, আমি বাড়ির পাশে এক চাষির থেকে 1 কেজি চাল ধার করে আনতে যাচ্ছিলাম। তখন দেখি আমার স্বামী আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর আমাকে দেখে একটা গালি দিল। আমি কিছুই বললাম না, সাইড কেটে চলে গেলাম। ওনাকে একটু দেখলাম, একটুতে যেন অনেক সুখ। হায় আল্লাহ, কতদিন ওনাকে জড়িয়ে ধরিনি। দিন চলে যায়, থেমে থাকে না। ভাবির অবস্থা খুব খারাপ হয়, ডেলিভারির সময় হয়েছে, ওনাকে যে মেডিকেলে নিয়ে যাব সেই টাকাটাও ছিল না। ওনার অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি আমার এক বাড়ির পাশের ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির পাশে গেলাম। আমি ঘরে যাইনি, পাশেই দাঁড়িয়েছিলাম, ভাইটাকে দিয়ে ডাকালাম। ও আসার পর ওনার পায়ে ধরে 10,000 টাকা ভিক্ষা চাইলাম। সে বলল, 10,000 টাকা নাই, 5,000 টাকা আছে, দিতে পারি, তবে আমার সাথে একবার থাকতে হবে। আমি বললাম, কোথায় থাকবো? তখন বলল, বাড়িতে কেউ নাই, ওরা সবাই আমার বউয়ের বাপের বাড়ি গেছে। ওর মুখে আমার বউ কথাটা শুনে অনেক খারাপ লাগলো। যাক, আমি রাজি হলাম, কারণ তখন হালাল হারামের কথা চিন্তা করার সময় ছিল না। আমার একটুও ইচ্ছে ছিল না শারীরিক সম্পর্ক করার, কিন্তু 5,000 টাকার জন্য করতে হলো। তারপর উনি আমাকে আসার সময় 3,000 টাকা দিল, বলল শ্বশুরবাড়ি যাব, খালি হাতে যেতে পারবো না, 2,000 টাকাগুলো লাগবে। আমি অনেক মিনতি করেছি কিন্তু দেয়নি। সেই 3,000 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম, ভাইয়ের হাতে টাকাটা দিলাম। ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে নিয়ে মেডিকেলে গেলাম, কিন্তু আফসোস, হাসপাতালে ঢোকার পরপরই ডাক্তার ডেলিভারির জন্য নিয়ে গেল। ডেলিভারির সময় একটা পুত্র সন্তান জন্ম দিয়ে আমার ভাবি মারা গেল। আমার ভাবির খুব ইচ্ছা হয়েছিল গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার, কিন্তু আফসোস, খাওয়াতে পারিনি। হাসপাতালের বিল আসলো 6,000 টাকা, পুরো টাকা দিতে পারছিলাম না বলে আমার ভাবির লাশ আর ছেলেকে দিচ্ছিল না। পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে 5,000 টাকা দিয়ে ভাবির লাশ আর ছেলেকে আনলাম। ছেলেটা খুব কান্না করতেছিল, আমার চোখে যেন পানিটা বিদ্রোহ করেছে, তারা আসতেছে না। পরে গ্রামের চাঁদার টাকায় ভাবির দাফন কাজ শেষ হলো। আমার ভাইয়ের ছেলেটার জন্য যে দুধ কিনব সেই টাকাটাও ছিল না। পরে ঘরের কলসি বিক্রি করে 17 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনি। অভাব যখন দুয়ারে দাঁড়ায়, প্রিয়তমার শোক তখন ভুলে কাজে বের হতে হয়। ভাবি মারা যাওয়ার 2 দিন পরেই আমার ভাই কাজে যায়। ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে, আর ঘরে আগুন জ্বলে। টাকার অভাবে ভাবির 4 দিন কুলখানির মিলাদও পড়াতে পারি নাই। আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন ভাবিকে গালি দিয়ে বলে, অনেক মুখ চলতো, দূর হয়েছে, ভালো হয়েছে, যাক সেসব আর আমলে নিই না আমি, চাষ করে আর সংসার চলে না আমাদের। ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গেল শহরে রাজমিস্ত্রির কাজে, দিন 150 টাকা বেতনে। ভাই যাওয়ার পর সপ্তাহে একদিন বাড়িতে আসতো, আর হাতে কিছু টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারত। ওখানে রাতে ফুটফাতে ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজন মিলে। আমি ছেলে বাচ্চাটারে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকানো, মরিচ শুকানোর কাজ করতাম। যখন যে কাজের জন্য ডাকতো তখন তাই করতাম। এর মধ্যে ভাইয়ের ছোট ছেলেটা নিউমোনিয়া হয়ে মারা যায়, টাকার অভাবে বাঁচাতে পারিনি। ও মারা যাওয়ার 7 দিন পর 5 তলা বিল্ডিং রং করতেছিল আমার ভাই সহ আরও কয়েকজন মিলে। সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাই সহ আরেকজন মারা যায়। আমার ভাই জায়গায় মারা যায়, মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায়। আমার পরিবার সবার বিদায়বেলা চলে এসেছে। আমার শাশুড়ি গ্রামে রটায়, ওনার অভিশাপে নাকি আমাদের জীবনগুলো এমন হয়েছে। ওনাদের অভিশাপ নাকি অনেক কিছু সাথে সাথেই ফলে যায়। আমার ভাইয়ের মৃত্যু সংবাদ আমার মা সহ্য করতে পারেনি, মানসিক রোগী হয়ে যায়। ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো,
দড়ি দিয়ে ঘরে বেঁধে রেখে আমি কাজে যেতাম। আমার ভাইজিটাকে পাহারা দিতে বলতাম। একদিন কাজ থেকে ফিরে এসে দেখি মা নাই। ভাইজি ছোট মানুষ, বাচ্চাদের সাথে খেলতেছিল। মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম। এরকম প্রায় সময় মা ঘরের বাহিরে চলে যেত, উধাও হয়ে যেত, পরে আবার খুঁজে বের করে নিয়ে আসতাম। মা পাগল হোক আর ছাগল হোক, মা তো মাই হয়, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। এভাবেই বছর পার হয়, মা আর সুস্থ হয় না। রান্নার জন্য পাতা আর লাকড়ি খুঁজতে আমার ভাইজি জঙ্গলের দিকে যায়। যেখানে একটু গাছপালা বেশি সেখানে একটা সাপে কামড় দেয়। আমি মানুষের বাড়িতে কাজে যাই, সকালের দিকে খবর পাই আমার ভাইজিকে সাপে কাটছে। তাড়াতাড়ি বাড়িতে যাই, ওখান থেকে প্রতিবেশী সাহায্যতে ওঝার বাড়িতে নিয়ে যায়, কিন্তু বিষ নামাতে পারে না। ভাইজি আমার আল্লাহর কাছেই চলে যায়। ভাইজি একটা নতুন জামা চেয়েছিল, কিন্তু আফসোস একটা নতুন জামা তাকে দিতে পারিনি। দোয়া করি আল্লাহ তোদের জান্নাত দিক, এই দুনিয়ার সুখ পাস নাই, ওই দুনিয়ায় আল্লাহ সুখ দিক। ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার, তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না। আমার স্বামীদের অবস্থা অনেক ভালো, অনেক বড় লোক, খুব সুখে আছে। আমার শাশুড়ি মারা যায়, ভাসুরের ছেলেকে বিদেশ পাঠায়। আল্লাহ ওনাদের অনেক সুখ দিয়েছেন, দোয়া করি আল্লাহ আরও সুখ দিক। তারপর কিছু মনে রাখতেও পারতাম না, ভুলে যেতাম সব। এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেক বছর কাটাই। মা আর আমার কোনো রকমে পেট চলতো। এরপর মাও মারা যায়, আমিও বৃদ্ধ হই, অসুস্থ হয়ে যাই, কাজকর্মে জোর পাই না। এদিকে যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে, এই জন্য জায়গাটা থেকে উচ্ছেদ করে দেয়। এরপর শহরে আসি, ভিক্ষা করি, ভিক্ষা করে জীবন যায়। এখন আর আগের মতো হাঁটতে পারি না, জানি না উপরওয়ালা কখন ডাক দেয়। এই দুনিয়ায় তো সুখ পেলাম না, এবার আল্লাহ যদি জান্নাতে সুখ দেন